चट्टग्राम के बला है वाणिज्यिक समृद्धिर गेटवे। देशेर 90 भाग आमदानी रफ्तानी पण्य परिवहनेर नेतृत्व दिच्छे चट्टग्राम बंदर। अथच आकाशपथे पण्य आमदानी रफ्तानीते बंदर नगरीर व्यवसायीदेर अधिकांश क्षेत्रे निर्भर करते हय शाहजालाल आंतर्जातिक विमानबंदरेर उपर। ব্যবসায়ীদের অভিযোগ, শাহমারদ বিমানবন্দরের কার্গো ভিলেজের ধারণ ক্ষমতা সীমিত। আমদানি কার্গো বেশি আসলে রফতানি কার্গো রাখার জায়গা থাকে না। যাত্রীবাহী ফ্লাইটে সীমিত পরিসরে যা আসে সেগুলো হ্যান্ডলিং এর সক্ষমতা নেই গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। স্বল্প জনবল ও পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে কার্গো হ্যান্ডলিং। এই অবস্থায় কার্গো ফ্লাইট গুটিয়ে নিচ্ছে এয়ারলাইন্সগুলো। আমাদের যে কার্গোগুলো হ্যান্ডলিং হচ্ছে এগুলো অনেক পুরনো স্টাইলে হ্যান্ডলিং হচ্ছে। এখন এখানে ইকুইপমেন্টগুলো আমাদের আরও আধুনিক করতে হবে, তারপর আমাদের অনেক বাড়াতে হবে, জনবলও বাড়াতে হবে, সব কিছুই ওই সেট আপটা সব কিছু সেটিং করতে হবে। কার্গো ভিলেজ যেটা বলে, তো এইটা আসলে ক্যাপাসিটিটা মানে অপ্রতুল আর কি, ইনফ্রাস্ট্রাকচারটা মানে ডেভেলপ করতে হবে। এমন পরিস্থিতিতে শাহমারুদ বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং এর দায়িত্ব দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে সিভিল এভিয়েশন। সেই সঙ্গে বাড়ানো হবে কার্গো ভিলেজের পরিসর। বাংলাদেশ বিমান সক্ষমতা না বাড়ালে গ্রাউন্ড হ্যান্ডলিংও বেসরকারি খাতে দেওয়া হবে বলে জানান তিনি। তাও সাথে আমরা এখনো চুক্তিবদ্ধ হইনি, একটা সংস্থাকে আমরা কিন্তু নীতিগত অনুমোদন দিয়েছি কার্গোর জন্য এখানে, তারা যাদের ব্যবস্থাপনা তারা এখানে অ্যাসেস করে গেছে, এখন তারা তাদের কার্যপ্রণালী আমাদের কর্মপন্থা তারা আমাদের কাছে সাবমিট করবে। যদি আমরা দেখি যে এটা ভালো হবে তাহলে আমাদের যেহেতু একমাত্র বিমানের ক্যাপাসিটি এখনও সীমিত এখানে, তাটাকে অগমেন্ট করার জন্য আমরা অন্যান্য সংস্থাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। দক্ষ ও অভিজ্ঞ কার্গো হ্যান্ডলিং এজেন্ট নিযুক্ত করা হলে বড় এয়ারলাইন্সগুলো শাহমারদ বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনায় আগ্রহী হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তবে ইউরোপে রফতানি কার্গো পাঠাতে ইডিএস স্ক্যানার ও কার্গো ভিলেজের আধুনিকায়নের দাবি সিএনএফ এজেন্টদের। এখানে অপর্যাপ্ত স্ক্যানিং মেশিন, এখানে যে পরিমাণ কার্গো আসে সেই পরিমাণ কার্গো সংরক্ষণের ব্যবস্থা নেই। আমাদের দাবি হচ্ছে যে এখানে কার্গো ফ্লাইট আনার জন্য যে কাজগুলি করা প্রয়োজন এটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেই ব্যবস্থাগুলি নেবেন। কার্গো ফ্রেট ফরওয়ার্ডারেশন যারা আছে তারা যদি এখানে মানে ঢাকার চেয়ে ভালো ফেসিলিটিসগুলো পায় তাহলে ডেফিনেটলি তারা এদিকে মুভ করবে। আর চিটং থেকে যেই গার্মেন্টসগুলো চিটংয়ে আছে তাহলে তারা ঢাকা না গিয়ে চিটং থেকে ইজিলি তারা করতে পারবে। শাহমারুদ বিমানবন্দরের আমদানি ও রফতানি কার্গো ভিলেজের ধারণ ক্ষমতা মাত্র 300 মেট্রিক টন। দৈনিক গড়ে 25 থেকে 30 টন কার্গো পরিবহন হয় এই বিমানবন্দর দিয়ে। এমিরেটস এয়ারলাইন্স গেল বছরের অক্টোবরে সর্বশেষ এই বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনা করে। এর আগে ইতিহাদ এয়ারওয়েজ কার্গো ফ্লাইট পরিচালনা করলেও করোনার কারণে 2020 সালে বন্ধ করে দিলে এখন পর্যন্ত চালু হয়নি। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।